স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ক্ষুদিরাম এর আত্মত্যাগ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। আজকের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান, তাকে ফাঁসি দেওয়া হয় এবং এত অল্প বয়সে দেশের জন্য ফাঁসিতে চলে যাওয়া এই নজিরবিহীন। পৃথিবীতে অনেক ত্যাগ প্রতিজ্ঞার কথা আমরা শুনি, কিন্তু ক্ষুদিরামের ইতিহাস শুধু ক্ষুদিরামই রচনা করতে পেরেছেন, আর কেউ না। ওই পবিত্র দিনে আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আর তাকে তাকে